আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ইফ ইউ আর নিউ হিয়ার, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আমি আমার এই চ্যানেলে ইংলিশ রিলেটেড সকল ভিডিও করিয়ে থাকি অ্যান্ড যেগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে ইংলিশ কথা বলার ক্ষেত্রে। সো চলুন আজকে আমরা নতুন কিছু শিখে নিই, অ্যান্ড সেটা হচ্ছে কোন পরিস্থিতিতে কোন ইংলিশ বলবেন অ্যাকচুয়ালি। সো এটা পার্ট ওয়ান, আমি এর বেশ কিছু পার্ট দেবো, সো প্লিজ সাথে থাকুন অ্যান্ড জাস্ট কিপ ওয়াচিং। সো আজকে আমরা দেখে নেবো কোন পরিস্থিতিতে কোন ইংলিশ আমরা বলব অ্যাকচুয়ালি। সো আমরা প্রথমে শিখে নেবো ধন্যবাদ জানাবেন কিভাবে। ওকে, সো এর সাথে সাথে বাংলার মিনিংও দেখতে পাবেন। সো জাস্ট সিট ডাউন অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। সো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স নিয়েছি, এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ধন্যবাদ জানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন থ্যাংকস আ লট, এর বাংলা অর্থ হচ্ছে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অথবা আমরা ধন্যবাদ জানানোর ক্ষেত্রে আরও বলতে পারি আই অ্যাম গ্রেটফুল টু ইউ, আই অ্যাম গ্রেটফুল টু ইউ, যার বাংলা অর্থ হচ্ছে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড আমরা আরও বলতে পারি ইউ হ্যাভ ডান আ লট ফর মি, যার বাংলা অর্থ হচ্ছে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, দ্যাট ওয়াজ সো কাইন্ড অফ ইউ, এর বাংলা অর্থ হচ্ছে এটা ছিল তোমার মহানুভবতা, এটা ছিল তোমার মহানুভবতা। সো এগুলো কিন্তু আমরা ইংলিশে বলতে পারি যখন আমরা ধন্যবাদ কাউকে জানাবো। থ্যাংকস ফর বিইং হেল্পফুল, এটাও দেখে না যাক, এর বাংলা অর্থ হচ্ছে সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ, সহায়ক হওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংকস ফর বিইং হেল্পফুল। ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, সো এর বাংলা অর্থ হচ্ছে তুমি আমার কাছে অমূল্য, তুমি আমার কাছে অমূল্য। সো এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ধন্যবাদ জানানোর ক্ষেত্রে বলতে পারি। আরও বেশ কিছু দেখে নেওয়া যায়, ওকে। সো আরও বেশ কিছু হচ্ছে আই উইল নেভার ফরগেট হোয়াট ইউ হ্যাভ ডান, আই উইল নেভার ফরগেট হোয়াট ইউ হ্যাভ ডান, এর বাংলা হচ্ছে তুমি যা করেছো তা আমি কখনোই ভুলবো না, তুমি যা করেছো তা আমি কখনোই ভুলবো না। আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিং উইথ মি, আই অ্যাপ্রিসিয়েট ইউ ফর বিং উইথ মি, এর বাংলা অর্থ হচ্ছে আমার সাথে থাকার জন্য আমি তোমার তারিফ করছি, আমার সাথে থাকার জন্য আমি তোমার তারিফ করছি। ইওর জেনারেসিটি ওভারহেলমস মি, তোমার উদারতা আমায় মুগ্ধ করেছে, তোমার উদারতা আমায় মুগ্ধ করেছে। আই অ্যাম থ্যাঙ্কফুল ফর ইওর সাপোর্ট, আই অ্যাম থ্যাঙ্কফুল ফর ইওর সাপোর্ট, এর বাংলা হচ্ছে তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ, তোমার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আই অ্যাম ইনডেটেড টু ইউ, আই অ্যাম ইনডেটেড টু ইউ, যার বাংলা অর্থ হচ্ছে আমি তোমার কাছে ঋণ নিই, আমি তোমার কাছে ঋণ নিই। সো এই সকল ইংলিশ সেন্টেন্সগুলো আমরা তখন ব্যবহার করতে পারি যখন আমরা কাউকে ধন্যবাদ জানাবো। ওকে, সো ইংলিশ দেখা হলো আর বাংলাও দেখা হলো, জাস্ট একটু ভালো করে দেখে দেবেন অ্যান্ড প্র্যাকটিস করে নেবেন, তাহলেই সব কিছু সহজ হয়ে যাবে। এখন দেখা নেওয়া যাক আমরা কীভাবে উত্তর দেবো অ্যাকচুয়ালি। যদি কেউ আমাদেরকে থ্যাংক ইউ বলে তাহলে আমরা উত্তর কীভাবে দেবো? সো উত্তর দেওয়ার জন্য এখানে আমরা জাস্ট কিছু দেখে নেবো কীভাবে ধন্যবাদের উত্তর দিতে হয়, এটা আমরা এখন দেখে নেবো। ওকে, সো জাস্ট আমরা এই ইংলিশ সেন্টেন্সগুলো কিন্তু আমরা বলবো যখন আমরা থ্যাংক ইউর উত্তর দেব। যেমন থ্যাংক ইউর উত্তরে আমরা বলতে পারি ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম, যার বাংলা অর্থ হচ্ছে তোমাকে স্বাগতম, তোমাকে স্বাগতম, আমরা সবাই জানি এটা অ্যাকচুয়ালি। ওকে, ইটস নাথিং, এর বাংলা অর্থ হচ্ছে এটা তেমন কিছু না। আমরা এই সেন্টেন্স দ্বারা বোঝাতে চাইছি যে এটা তেমন কিছু না, কোনো বড় ব্যাপার নয়, এরকম টাইপ অ্যাকচুয়ালি। ইটস ওকে, ইটস ওকের কথা অর্থ আমরা সবাই জানি ঠিক আছে, সো সিম্পল, ঠিক আছে আমরা এগুলো বলবো। ওকে, ইটস অর দ্যাটস অল রাইট, এটা ঠিক আছে। ইটস মাই প্লেজার, এটা আমার জন্য আনন্দের, এটা আমার জন্য আনন্দের। ডোন্ট মেনশন, উল্লেখ করার প্রয়োজন নেই। নট অ্যাট অল, মোটেও না, মোটেও না, ওকে, মোটেও না। অথবা আমরা শিওর, জাস্ট একটা ওয়ার্ডই বলতে পারি শিওর, নিশ্চিত, নিশ্চিত। সো আমরা এই সেন্টেন্সেসগুলো আমরা তখন ব্যবহার করবো যখন কেউ আমাদেরকে ধন্যবাদ বলবে অ্যাকচুয়ালি। ওকে, সো ধন্যবাদ জানানোও শিখলেন অ্যান্ড ধন্যবাদের উত্তর কীভাবে দিতে হয় সেটাও শিখলেন। সো এই ছিল আজকে আমাদের শর্ট একটি ভিডিও। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড, অ্যান্ড আই উইল জাস্ট পোস্ট অ্যানাদার ভিডিও অন দিস টপিক।
So please subscribe my channel to get all the videos from my side. And bye-bye.